নমস্কার বন্ধুরা লাইভ ক্যাপচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজও চলে এসেছি পাঁচটা কিচেন টিপস নিয়ে যে টিপসগুলো ফলো করলে কিন্তু আমাদের সংসারের কাজ করতে অনেকটাই সুবিধা হবে আর আমরা সংসারের বিভিন্ন ধরনের জিনিসকে অপচয়ের হাত থেকে বাঁচাতে পারবো সেই সমস্ত বেশ কিছু টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যাতে সংসারের কাজ করতে অনেকটাই সুবিধা হয় চলো তাহলে আজকের ভিডিও শুরু করে দিই দেখো এখানে রেখে দিয়েছি টমেটো যখন আমাদের বাজার থেকে অনেক বেশি টমেটো আনা হয়ে যায় তখন কিন্তু টমেটোগুলো স্টোর করে রাখতে আমরা বিভিন্ন উপায় ব্যবহার করি কিন্তু টমেটোগুলো বেশি দিন থাকে না বিশেষ করে অসুবিধার হয় যে টমেটোগুলো কিন্তু ভীষণই নরম হয়ে ফেটে যায় যার ফলে স্টোর করে যেভাবেই রাখা হোক না কেন বেশি দিন পর্যন্ত কিন্তু এগুলোকে স্টোর করা যায় না এবার থেকে যখনই অনেকটা পরিমাণ টমেটো নিয়ে আসা হবে বাজার থেকে তখনই সবার আগে কাজ থাকবে টমেটোগুলোর যে ওপরে বোটাটা রয়েছে সেগুলো ছাড়িয়ে ফেলা কেননা এই বোটা থাকলেই কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হতে শুরু করে এবার আমরা যে কৌটোর মধ্যে আটা স্টোর করে রাখি সেই কৌটোর মধ্যে এই টমেটোগুলোকে দিয়ে দেবো অবশ্যই তার আগে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে এইভাবে স্টোর করতে হবে ওপর থেকে একটা চামচের সাহায্যে আটা দিয়ে দেবো যাতে পুরোটা কাভার হয়ে যায় এই আটার মধ্যে টমেটোগুলো যাতে ঢুকে থাকে এরপর এয়ারটাইট করে যদি কন্টেনারটাকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত টমেটোগুলো ফ্রেশ থাকবে আর একদম বাজার থেকে কিনে আনলে যেরকম থাকে ঠিক সেরকমভাবেই কিন্তু টমেটোগুলো এই আটার মধ্যে থাকবে তাহলে এবার থেকে বেশি করে টমেটো নিয়ে আসলে এই প্রসেসটা অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু তোমাদের উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে অনেক সময় বেশি রান্না হয়ে গেলে কিন্তু রান্না করতে গেলে অনেক সময় কিন্তু আমাদের ভাত বা সবজি বেঁচে যায় কিন্তু সেই সবজি হোক বা মাছ মাংস সেগুলো তো আমরা গরম করে নিতেই পারি অনায়াসে কিন্তু ভাত জাতীয় যে কোনো জিনিস যেমন ফ্রায়েড রাইস বা শুকনো ভাত বা বিরিয়ানি যাই হোক না কেন এগুলো কিন্তু আমরা কড়াইতে গরম করতে গেলে চালগুলো ভেঙে যায় খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না আর প্রত্যেকের বাড়িতে তো মাইক্রোওয়েভ নেই যে গরমটা করে নেওয়া খুবই তাড়াতাড়ি সম্ভব আর যদি এই খাবারগুলো বাচ্চারা কেউ খায় তাহলে কিন্তু মাইক্রোওয়েভে গরম করে দেওয়াটাও খুব একটা ভালো না তাই আমি ছোট একটা স্টিলের টিফিন বাটির মধ্যে যেটুকু প্রয়োজন রাইস আমি ভরে নিলাম এবার এটাকে খুব শক্ত করে টাইট করে আটকে নেব যদি এই ঢাকনার জয়েন্টটা মনে হয় যে লিক করতে পারে তাহলে একটু তেল দিয়ে আটকে নেবে আর দেখো ভাতটা যে ফ্রিজে ছিল ঠান্ডা সেটা কিন্তু এই বাটিটাতেই ঘেমে উঠছে বোঝা যাচ্ছে এবার ফুটন্ত গরম জলের মধ্যে আমি এই বাটিটাকে আস্তে করে ছেড়ে দেবো উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো এবার এটাকে তিন থেকে চার মিনিটের জন্য একটু ফুটতে দেবো তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে আমি বাটিটা খুলে নিচ্ছি দেখো কত সহজেই কিন্তু ভাতটা গরম হয়ে গেছে এভাবে যে কোনো ধরনের রাইসের ওপর যে খাবারগুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা অনায়াসেই গরম করে নিতে পারবো আর এইভাবে গরম করে কিন্তু খেতে একই রকম টেস্ট থাকবে আশা করছি টিপসটা তোমাদের কাজে আসবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রেশার কুকারে রান্না তো আমরা কম বেশি সবাই করে থাকি কিন্তু এই প্রেশার কুকারে রান্না করতে গেলে আমাদের সব থেকে যেটা সমস্যা হয় জলের পরিমাণটা কিন্তু আমরা ঠিকমতো দিতে পারি না তার ফলে ওয়াটার লিকেজের সম্ভাবনা থাকে আর যদি কম জল দিয়ে ফেলি পরিমাণের তুলনায় তাহলে কিন্তু খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার থেকে যখনই আমরা প্রেশার কুকারে যে কোনো খাবার বসাবো তার আগে প্রেশার কুকারটাকে খালি অবস্থায় একটু গরম করে নিতে হবে এইভাবে যদি গরম করে নেওয়া হয় তাহলে যে কোনো খাবার কিন্তু আর পোড়া লাগবে না এবার এই গরম প্রেশার কুকারটার মধ্যে আমরা ডাল সেদ্ধর জন্য ডাল হোক বা ভাতের জন্য চাল হোক সেটা দিয়ে দেব অবশ্যই পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকনাটাকে আটকে দেব আর যখনই খাবারটা হয়ে যাবে তখনই কিন্তু আমরা হাত দিয়ে এইভাবে সিটি কখনোই তুলব না ঢাকনাটা খোলার জন্য হাত দিয়ে সিটিটা খুললে কিন্তু অনেকটাই বিপদ হতে পারে তো যদি আমাদের তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু আমরা এরকম কল খুলে জলের নিচে রেখে দেবো এইভাবে রাখলে কিন্তু এখানে যে সেফটি ভালভের জায়গাটা আছে এটা কিন্তু অনায়াসে লুজ হয়ে যাবে ঢাকনাটা ভেতরের বাষ্পটা বেরিয়ে আসবে আর এইভাবে যদি আমরা জল দিই তাহলে কিন্তু ভেতরে যদি কোনো খাবার পুড়ে যায় সেই গন্ধটা কিন্তু আমরা অনায়াসেই খুব তাড়াতাড়ি পেয়ে যাব এবার তোমরা অনেকেই বলতে পারো যে এইভাবে জল দেওয়ার ফলে ভেতরে যে খাবারটা থাকে সেই খাবারটা জল হয়তো ভরে যেতে পারে তো একদমই না দেখো প্রেশার কুকারের ভেতর দিকটা কিন্তু একেবারে শুকনো রয়েছে যা জল দিয়েছি আমি সেটা কিন্তু ওপরের ঢাকনাটা যাতে বাষ্পটা বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি প্রেশারটা খোলা যায় সেই জন্যই দিয়েছি ভেতরটা কিন্তু শুকনোই থাকবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে আছি পরবর্তী টিপসে দেখো শীতকালে তো নানান রকম শাকসবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে কড়াইশুঁটি এই কড়াইশুঁটি দিয়ে কিন্তু অনেক রকম রান্নাই আমরা করে থাকি কড়াইশুঁটির কচুরি থেকে বা বিভিন্ন ধরনের ভাজার মধ্যে আমরা কড়াইশুঁটি দিই কিন্তু এই কড়াইশুঁটি ছাড়ানোটা যে কতটা কঠিন কাজ সেটা কিন্তু আমরা একমাত্র গৃহিণীরাই জানি আর যখন বাজার থেকে অনেকটা পরিমাণ কড়াইশুঁটি আনবে তখন কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায় এই কড়াইশুঁটি ছাড়াতে তো এবার থেকে কড়াইশুঁটি ছাড়ানোর ছোট্ট একটা টিপস ফলো করলে কিন্তু অনায়াসেই কড়াইশুঁটি ছাড়ানো হয়ে যাবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা সুতির বালিশের কভার বালিশের কভারটা ছেঁড়া বলেই আমি নিয়েছি যদি তোমাদের কাছে নেটের কোনো ছোট পলিথিন ব্যাগ থাকে সেগুলো তোমরা নিতে পারো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো সমস্ত কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে আমি দিয়ে দেবো একটা স্টিল স্টিলুন যেগুলো আমরা বাসন মাজার ক্ষেত্রে ব্যবহার করি এবার এই পিলো কভারটাকে ভালো মতো মুড়িয়ে দেবো মুড়িয়ে উপর থেকে একটা রাবার ব্যান্ড বেঁধে দেবো ঠিক যেরকম একটা পুটুলি হয় ওরকম একটা বানিয়ে নেবো এবার এই পুটলিটাকে আমি দিয়ে দেবো ওয়াশিং মেশিনের মধ্যে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দশ মিনিট সোক মোডে দেবো দশ মিনিট বাদে এটাকে আমি তুলে নিচ্ছি এবারেই রাবার ব্যান্ডটাকে খুলে আমি দেখবো যে এটা আদৌ কতটা ছাড়ানো হয়েছে দেখলে বুঝতেই পারবে যে অনেকগুলো কিন্তু মটরশুঁটির দানা বেরিয়ে এসছে দেখো প্রত্যেকটা মটরশুঁটি কিন্তু জোড়ার দিকগুলো একেবারে খোলা রয়েছে বেশ কিছু মটরশুঁটি খোসাগুলো দেখলে বুঝতে পারবে যে কীরকম একটা দোমড়ানো মুচড়ানো অবস্থা যেহেতু স্টিল উল্টা ভেতরে ছিল তাই খুব সহজেই কিন্তু খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এইভাবে করে দেখতে পারো অবশ্যই কিন্তু তোমাদের অনেকটাই কাজে আসবে আশা করছি আজকের টিপসগুলো তোমাদের কাজে আসবে যদি টিপসগুলো ভালো লেগে থাকে লাইক করে দেবে শেয়ার করে দিতে পারো কমেন্টস করে জানাতে ভুলবে না কোন টিপসটা সব থেকে ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ